যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে, বেটা কি আমাদের মতো সাধারণ লোক নাকি সেনাবাহিনীর লোক? কথা বোঝেননি, সেনাবাহিনীর না? আচ্ছা, ওই তখন সেনাবাহিনীটা কি বাংলাদেশ সেনাবাহিনী না পাকিস্তান সেনাবাহিনী? তখনও তো দেশ স্বাধীন হয় নাই, ঘোষণা যখন দিছে এটা স্বাধীনতার পরে না আগে দিছে? দেশ তো স্বাধীন হয়েছে ডিসেম্বর মাসের 16 তারিখ, ঘোষণা তো দিছে তারও 8-9 মাস আগে। যদি দেশটা স্বাধীন না হতো তাহলে বলতো তুমি সেনাবাহিনীর লোক, দেশের বিরুদ্ধে অস্ত্র ধরছো, তোমার ফাঁসি, ঠিক কিনা? ঠিক কিনা? কঠিন অবস্থায় পড়ত আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু, সোনার বাংলার স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করছে। একটু ভাবুন, দেশটা যদি স্বাধীন না হতো তাহলে যারা স্বাধীনতার ডাক দিছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি দেয়া হতো। আমার বন্ধু মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে দেশের জন্য, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন সোনার বাংলা, কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পর কিছুদিন যাওয়ার পরে উনি আফসুস করে বললেন, দুনিয়ার মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে। উনি বলেছেন ওই যে মুরব্বী কয় ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর, ও বন্ধু এই চোরের সংখ্যা আগের চেয়ে কমেছে না বেড়েছে? আগে চোররা তো চুরি করে দেশে কাজে লাগাইতো, এখন চুরি করে তারা মালয়েশিয়ায় বাড়ি বানাচ্ছে, কানাডায়, একটা বিশাল এলাকা, এটার নাম হ্যাঁ বেগমপাড়া। বেগমপাড়া কেন কয় জানেননি? আমি জানতাম না বেগমপাড়া কেন কয়, তা নিয়ে আমি পরে খোঁজ খবর নিলাম যে কারণটা কি। আমি মনে করছিলাম বাংলাদেশের কোনো বিখ্যাত মহিলা হয়তো কানাডায় কোনো বাড়ি টাড়ি করছে, তাই হতে পারে ওই ইঙ্গিত ইঙ্গিত হতো ওই মহিলার কারণে একটু ট্রল করে বেগমপাড়া বলছে, আমার ধারণা ছিল। খবর নিয়ে জানলাম আসলে ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো বাংলাদেশের অনেক অফিসার, অনেক ব্যবসায়ী বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কানাডায় চাপ্লাই করেছে, করে তারা সেখানে বাড়ি কিনে ওই বাড়িটা নিজের নামে কিনে না বেগম সাহেবার নামে কিনে। কথা কি বোঝেন? কারণ বেটা চাকরি করে দেশের, ধরেন একজন মন্ত্রী অথবা একজন সচিব অথবা একজন আমলা একজন টিউনু, এখন এই মিয়া যদি কানাডায় বাড়ি বানায় সরকার ধরব না? পরে এই সরকার না ধরুক, পরে সরকার তো ধরব, তো পরে সরকার বলবে আচ্ছা আপনি তো চাকরি করছেন টিউনু, আপনি ওসি, আপনি সচিব, বেতন ছিল কত, তো এই বেতন দিয়ে কানাডায় বাড়ি কিনছেন কেমনে? উনি তখন বলবো কই স্যার আমার নামে তো কানাডাতে কোনো টিনের ঘরও নাই, তাহলে কার নামে আছে এটা? আমার বন্ধু আগের চোরেরা চুরি করে দেশে টাকা কাজে লাগাতো, চুরি করতো গাছের ডাব, চুরি করতো ঘরের মুরগি, চুরি করতো মসজিদের জুতা। আমরা মসজিদে জুতা চোর পাইলে জনমের মতো কিলাই, ঠিক নেই? ওরে বাবা রে বাবা, যে টিকটিকি দেখলে ভয় পায়, জুতা চোর পাইলে হেও লাফ মাইরা কিল মারে। হ্যাঁ, এমন কিছু লোক আছে টিকটিকিও মারতে পারে না, আরে তেলা ফোকা দিলে হে দৌড় মারে, অথচ মসজিদে জুতা চোর ধরতে পারলে কিল মারে। জুতা চোর কিলাইয়া বাড়ি যাইয়া বোরে কয় এই সাবধান, আমি কিন্তু জুতা চোর কিলাইছি, বীরের ভাব ধরে। আমি বলি মসজিদে যে জুতা চুরি করে সে হতবাগা, হতবাগা, কারণ যখন জুতাটা চুরি করে মসজিদে তখন লোকজন সেজদায় থাকে, রুকুতে থাকে, আর হে তখনই কামড়া সারে। আহারে কত কপাল পোড়া, তারা কিছু লোক আল্লাহরে সেজদা করে আল্লাহরে পায় জান্নাত পায়, আর হে লোক শুধু জুতা পায়। আচ্ছা, জুতা পাইল, নামাজি নামাজ শেষ করলো, তার সাথে সাক্ষাৎ হয়েছে নামাজে, দিদার হয়েছে, কথাবার্তা হয়েছে কার সাথে? মহান রবের সাথে। কথা বলে মসজিদ থেকে বের হবে, তাকায় দেখে জুতা নাই, মনে একটা বদ্দোয়া আসে, আসে কি না? জুতা চোর তুই হতবাগা, নামাজির বদ্দোয়া নিলি তোর জীবনে উন্নতি হবে, কিন্তু সে হতবাগা জুতা চোর যদি টানা 40 বছর জুতা চুরি করে কয় লাখ টাকার লস হবে বাংলাদেশের?
আরে ভাই 50 বছর জুতা চুরি করলো বেটা আমেরিকায় বাড়ি বানাইতে পারবো না? ফারুক মালয়েশিয়া তো পারবো না বাড়ি বানাইব, বাংলাদেশও টিনের ঘর বানাইতে পারতো না, কারণ আমরাও বুদ্ধি আছে, জুতা যদি নষ্ট হয় তাহলে পিছনে রাখি, জুতা বালা হইলে সামনে রাখি, চুরি করব কেমনে? এই জন্য চুরি যেরি করে হেরি বড় কম দামে বেছে, ও বেটার ডাল রুজি ডাল চালের টাকাও হয় না, এরপর ওই জুতা চোররে জনমের মতো কিলাইয়া আপনি বাহাদুরি প্রকাশ করলেন। অথচ যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে চালান করছে তাদেরকে ভোট দিয়া নেতা বানায়া দেয়, আপনি বড় বেইনসাফি, আপনার ইনসাফি নাই। জুতা চোরকে যদি 10টা কিল দেন, যারা দেশের লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করছে কলমের খোসা মেরে, ওদেরকে স্যান্ডেল দিয়ে পিটানো দরকার আছে না নাই? কিন্তু আমরা নেতা বানাইয়া দিচ্ছি আরো, হে আরো বেশি চুরি করছে। আমার ভাইয়েরা, প্রিয় নবী বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে দেব। যেই দেশে এত চোর দিন দিন চুরি বাড়ছে, ওই দেশের চুরি ঠেকানো যদি যেত তাহলে বাংলাদেশ সত্যি সোনার বাংলা হতে এত বছরের প্রয়োজন হতো না। রফিকুল আফসারি ভাই আলোচনার শুরুতে, আমি ওনার পুরো আলোচনাটাই ঘরে বসে শুনেছি, কারণ আমি এসে গেছি 8টার আগেই। উনি বলছে উনি লাউ গাছ লাগাইছে, কইছিল উনি ওয়াসডি মনে আসেনি? যদিও হাসতে হাসতে তামাশা করে কথা বলে, কিন্তু কথার মাঝে কিছু মেসেজ আছে, মেসেজ আছে। উনি লাউ গাছ লাগাইছে, আজকে তো 60টার কথা বলছে মনে হয়, 60টা লাউ কাটতে আনছে না? আচ্ছা, এমন দেশ পৃথিবীর কোথায় পাবেন যেই দেশে আপনি মাটির মাঝে যদি আম খাইয়া আমের বিচিটা ফেলে দেন, কয়দিন পরে গিয়া দেখবেন গাছ হয়ে গেছে? লাউর বিচি ফেলে দেন, দেখবেন যে লাউ ধরে গেছে। এই দেশটা সোনার বাংলা হতে 50 বছর লাগার কথা না, কিন্তু ঝামেলা হয়ে গেছে। এত চোর, এত জালেম আমরা, এই যে রাস্তাগুলো বানাচ্ছে, রাস্তা বানাইলে দেখা যায় 1 বছর পরে চামড়া নাই। এর মানে হলো, এর মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যেই পরিমাণ টাকা বাজেট হয়তো তার 10% ব্যয় করা হয় না, 90% লুটে ফুটে খাচ্ছে। এখন এই দেশকে বাঁচাতে হলে কোরআনের কাছে যেতে হবে। যারা চুরি করবে ধরে হাত কেটে দাও, যদি চোরের হাত কাটা শুরু হয়ে যায় আর বাংলাদেশে চুরি বন্ধ করা যায়, বাজেট যা হয় তার যদি 70% কাজে লাগানো যায়, তাহলে একটা রাস্তা বানানোর পরে 5 বছর 10 বছর ওই রাস্তার মেরামত করা লাগবে না, তখন দেখা যাবে প্রতি বছর নতুন নতুন রাস্তা হবে, 50 বছরের ব্যবধানে বাংলাদেশের গ্রামের গঞ্জের রাস্তাগুলো পাকা হয়ে যাবে।